আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একটা মজাদার রেসিপি। বাঁধাকপির তরকারি তো আমরা হামেশাই করে খেয়ে থাকি, একবার এরমভাবে দু চামচ বেসন দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম রুটি পাউডারটার সঙ্গে যেরকম দুর্দান্ত খেতে লাগে, সেরকম গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। মুখের স্বাদও কিন্তু অনেকটাই বদলে যাবে এই বাঁধাকপির তরকারি একবার তৈরি করে খেলে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে খুব পাতলা করেই কেটে নিয়েছি। নিয়েছি 2 মাঝারি মাপের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভেতরে দানাটা ফেলে দিয়েছি। গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এরপর এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে দিয়ে 2 মিনিট আমি একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু এখানে ভাজার প্রয়োজন নেই, হালকা একটুখানি এখানে ভেজে তুলে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াতে দিয়ে দিয়েছি আরও 3-4 চামচ পরিমাণে তেল। ফোড়নে দিচ্ছি 2 তেজপাতা। 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে এবার একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 2 মাঝারি মাপের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেব সামান্য একটুখানি জল। জলটাকে দিয়ে ভালো করে এই মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। বেসনটাকে দিয়ে মশলার সাথে এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বেসনটাকে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 মাঝারি মাপের টমেটো কুচি, সামান্য একটুখানি দিয়ে দেব জল, একটুখানি নাড়াচাড়া করে নেব, দেব 7 মতো নুন। ভালো করে আবারও আমি কষিয়ে নেব, যাতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। টমেটোগুলো সফট হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বাঁধাকপি। মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর বাঁধাকপিটা দিয়ে 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 3-4 চেরা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ পরিমাণে কড়াইশুঁটি। দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর 7-8 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে দিয়েছিলাম, যাতে না তলায় লেগে ধরে। এরপর ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দেব 1/2টা পরিমাণে লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই দেবেন, তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয়। আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনের পাতা কুচি। ভালো করে সব উপকরণকে মিশিয়ে নেব, আর 2 মিনিট আমি হাই ফ্লেমে পুরো গ্রেভিটাকে শুকিয়ে নেব। ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি নরম আমি করব না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। ওই জন্য ক্যাপসিকামগুলো কিন্তু আমি সবার লাস্টের দিকেই দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, গ্রেভিটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা সার্ভ করে নেব। এরকমভাবে বাঁধাকপির এই তরকারি একবার তৈরি করে দেখবেন, গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যায়। অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।